জাগরণায় পৃথিবীর শুভকামনা করছি। আমাদের বিশ্বাস, আমাদের প্রত্যাশা যে এই জীবিকা আমাদের সমাজের মধ্যে একটা ভালো অবস্থান তৈরি করে তার অস্তিত্ব দিতে পারবে খুব শীঘ্রই। এখানে আজকের এই ছোট আলোচনা সবার মধ্যে কয়েকজনের কথা উঠেছে, অত্যন্ত চমৎকার কিছু কথা উঠেছে। যেমন আমাদের আব্দুল সামাদ স্যার, উনি কিন্তু একটা কথা বলেছেন যে সবকিছুর ঊর্ধ্বে রাজনীতি। আসলে পৃথিবীর যদি আমরা দেখি জাতির সৃষ্টি থেকে শুরু করে দেশের সৃষ্টি সবকিছু কিন্তু রাজনীতিদের মাধ্যমে হয়েছে, এবং সেটা যদি ভিশনের লিডারশিপ থাকে তাহলে কিন্তু অনেক কিছু পুরোদূর হতে পারে, অনেক কিছু সৃষ্টি হতে পারে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের তার বিশ্বের লিডারশিপের কারণে কিন্তু আজকে স্বাধীন বাংলাদেশ, এবং তারই কন্যা বঙ্গবন্ধু কন্যা জয়ন্তী শেখ হাসিনার ভিশনের লিডারশিপের কারণে কিন্তু আজকে বাংলাদেশ একটা নতুন মাত্রার নতুন বাংলাদেশ হিসাবে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। যে একটা ব্যর্থ তলাবিহীন ঝুড়ি থেকে এখন আলোয় উদ্ভাসিত একটি বাংলাদেশ সম্ভাবনাময়, উন্নয়নশীল শুধু নয়, উন্নয়নের রোল মডেল হিসেবে গোটা বিশ্বের কাছে পরিচিত হচ্ছে। সেই বাংলাদেশ সৃষ্টি হয়েছে বিশ্ব লিডারশিপের কারণে, আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণে। আমাদের সৈয়দ ইশতিয়াক রেজা ভাই চলে গেছেন, প্রখ্যাত সাংবাদিক, উনি কিন্তু শুরুতে একটা কথা বলেছিলেন যে আমরা অনেক সময় দেখি যে সংবাদ মাধ্যম থেকে শুরু করে অনেকেই আমরা নির্ভীক্ষ তার কক্ষস্থল নিয়ে আসি। আমরা সবসময় বলি যে সংবাদ মাধ্যম এবং সরকার বা রাজনীতি একে অপরের পরিপূরক, কারণ এই সংবাদ মাধ্যমে কিন্তু আমরা একবারে জীবন পর্যায়ে সকল তথ্য জানতে পারি। এটা রাজনীতিতে যে অত্যন্ত সহায়ক, ঘরে বসেই কিন্তু সকল তথ্য আমরা পেয়ে যাই। স্বাভাবিকভাবে সংবাদ মাধ্যম কিন্তু এখন সমাজের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শক্তিশালী অংশ। সেই সংবাদ মাধ্যমটা কি রোল প্লে করবে তার যাত্রা করবে, আমরা সবসময় দেখি, আমরা সকলেই প্রায় বলি যে নিরপেক্ষভাবে চলতে হবে। নিরপেক্ষ কিন্তু সবাই চায়, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এটি সবাই প্রত্যাশা করে, কিন্তু একটা বিষয়ে নিরপেক্ষতা এটা আমি কখনোই সমর্থন করি না। সেটা হলো যে আমাদের স্বাধীন বাংলাদেশ, আমাদের মুক্তিযুদ্ধ, আমাদের জাতির পিতা, এখানে কোনো আপোষের সুযোগ নেই, এখানে কোনো নির্ভীকতার সুযোগ নেই। নির্ভীকতার দোহাই দিয়ে আমাদের এই পঁচাত্তর পরবর্তী পর্যায়ে এই স্বাধীনতার ইতিহাসকে বুঝতে পারা হয়েছে। জাতির পিতাকে নিয়ে অনেক বিতর্ক সৃষ্টি করা হয়েছে, মুক্তিযুদ্ধকে বিতর্কিত করা হয়েছে, সেইটাকে কখনো নিরপেক্ষতার আদলে দেখার কোনো সুযোগ নেই। যারা স্বাধীন রাষ্ট্রে বিশ্বাসী, স্বাধীন বাংলাদেশে বিশ্বাসী, তাদের অবশ্যই বাংলা স্বাধীন রাষ্ট্র, মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধু এটার ব্যাপারে তাদের কোনো ভিন্ন চিন্তা, ভিন্ন মত থাকতে পারে না, এখানে কোনো নিরপেক্ষতার কোনো সুযোগ নেই। যারা নিরপেক্ষতার কথা বলে তারা আসলে প্রকৃত অর্থে মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করতে পারে না। আরেকটা নিরপেক্ষ ব্যক্তি দেখা যায় যারা দুর্বল চিত্তের, তাদের মধ্যে নিরপেক্ষ কথা শোনা যায়, যারা সত্য কথা বলতে ভয় পায়, কুণ্ঠবোধ করে, তখন নিরপেক্ষতার আড়ালে তাদের দুর্বলতাকে ঠেকে রাখতে চায়, তারা নিরপেক্ষতা সাজে। আমি মনে করি যে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে সেই সাংবাদিকরা যদি সেই সাহসিকতা না থাকে তাহলে তার কাছ থেকে জাতি কিছু প্রত্যাশা করতে পারে না। আজকে আমার সবচেয়ে ভালো লাগছে আমি এখানে এসেছি আমার ছোট বোন হাসি এবং শাহিনের আমন্ত্রণে, যদিও আমার সঙ্গে তাদের সরাসরি পরিচয়টা খুব অল্প দিনের। আমি গণজাগরণ মঞ্চে দেখেছি শাহিনের ভূমিকা, আমরা পাশে থেকে তাদেরকে সহায়তা করেছি, তার মধ্যে যে প্রচন্ড দেশত্ববোধ আছে, মুক্তিযুদ্ধের চেতনাকে যে কিভাবে ধারণ করে, আমি বহু সময় তার কথায় আমি তাকে তার সঙ্গে আলাপের মাধ্যমে জানতে পেরেছি। শুধু গণজাগরণের মঞ্চ শুধু নয়, যুদ্ধাপরাধী বিচারের ক্ষেত্রে যে তার অদম্য ভূমিকা ছিল সেটি শুধু নয়, এই সাম্প্রতিককালে আমরা যখন দেখলাম উগ্র মৌলবাদী উত্থান, হেফাজতের যে কাণ্ডবতা হলো, বা বিশেষ করে হেফাজত যখন
বঙ্গবন্ধুর ভাস্কর্যের উপর আঘাত করলো বা বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে তারা যখন উদ্যত কোনো কথাবার্তা বলেছিল সেই সময় আমার সঙ্গে অনেকবার শাহিনের কাছে এসেছিলেন, যোগাযোগ করেছিলেন, তার ভিতরে আমি রক্তক্ষরণ দেখেছিলাম, আমি সত্যি মুক্ত হয়েছিলাম। আমরা যারা রাজনীতি করি, আমরা দল করি, আমাদের অনেক কিছু আমাদের দায়িত্বের মধ্যে পড়ে যায়, কিন্তু যারা দলের বাইরে থেকে এটাকে নিয়ে তাদের মধ্যে যে উদ্বেগ উদ্বিগ্ন এবং তাদের মধ্যে যে দায়িত্ববোধ নিয়ে তারা যে এগিয়ে আসে, তাদের ভিতরে যে রক্তক্ষরণটা, এটি মনে করি যে আমাদের বাংলাদেশকে অনেক দূরে এগিয়ে নিতে পারবে এবং এই অসাম্প্রদায়িক চেতনাকে ধারণ করে দেশকে এগিয়ে রেখেছে। এরাই হবে, যাদের মধ্যে রক্ত করেছে তারাই হবে আমাদের মূল নিয়ামক শক্তি। আমি শাহিনকে দেখেছিলাম সে সময়, তারা সেই দোয়ার পরে ওখানে তারা প্রতিবাদ সভা করেছিলেন, সেই সময় আমাদের সাজিদা সহ সকলে তারা সহায়তা করেছে, প্রতিবাদ করেছিলেন। এই যে তার ভিতরে সাহসী, তার মুক্তিযুদ্ধের পক্ষে তার যে শক্ত অবস্থা, আমি দেখলাম যে 26 মার্চ থেকে তিন দিনে যে নাশকতা তাণ্ডবতা চালালো ধর্মের নাম দিয়ে হেফাজতে ইসলামে, বা তারপরে আমরা দেখলাম 3রা এপ্রিলে এই সোনাগাঁ রিসোর্ট কাণ্ড, এরপরে কিন্তু আমি তারা শাহিনরা বারবার এই বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য তারা মাঠে নেমেছে, কাজ করেছে, রাজপথে দাঁড়িয়ে তারা সবসময় একটা সাহসী ভূমিকা নিচ্ছে। আমার কাছে মনে হয়েছে যে মুক্তিযুদ্ধের একজন আদর্শের সন্তান বা মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে এর চেয়ে শক্ত মানুষ আর দ্বিতীয়টা হতে পারে না, এবং তারাই সত্যের অর্থে দেশকে এগিয়ে নিতে পারবে। আমি হাসির বিষয় দুটি কথা না বলে নয়, তার মধ্যে কিন্তু প্রচন্ড লেখনী শক্তি আছে। আমি অনেক সময় দেখেছি যে কোনো বিষয়ে যদি বলা যায় যে বিষয়ে কোনো একটা টপিক লিখতে খুব বেশি সময় লাগে না, যেটা আমরা হয়তো একদিন করে ভাবি সে হয়তো 10 মিনিটে সেটা লিখে ফেলতে পারে, তার মধ্যে লেখন শক্তিটা বাড়তে যথেষ্ট। আমি দেখেছি এটাকে যদি ঠান্ডা মাথায় যদি যদি চিন্তা করে লিখতে পারে, অনেক ভালো সাংবাদিক শুধু নয় অনেক ভালো একজন লেখকও হতে পারবে আমার বিশ্বাস। আমি তাদের সফলতা কামনা করি। আমার বিশ্বাস যে এরকম শাহিন এবং হাসির তাদের যৌথ প্রচেষ্টায় এই আইপিজিবি জাগরণ আইপিজিবিটা এবং বিবার্তা বাংলাদেশের গণমাধ্যমে একটা শক্তিশালী অবস্থান করে দিতে সক্ষম হবে সেই প্রত্যাশা করেই আমি সবাইকে ধন্যবাদ দিয়ে আমার কথা শেষ করছি। জয় বাংলা, জয় বাংলা।